আমরা এখন যেই সিগন্যালটা পার হলাম সেটা দিয়ে যদি আমরা ডান দিকে যেতাম তাহলে যেতে পারতাম গুলশান দুই সিগন্যালে, আর যদি বাম দিকে চলে যেতাম তাহলে আমরা নতুন বাজারের দিকে যেতে পারতাম। আমরা সোজা চলে যাচ্ছি, মেডিকেল কলেজ পার হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ZH শিকদার মেডিকেল কলেজ। আমাদের সামনে হাতের বাম দিকে হচ্ছে শান্ত মরিয়ম স্কুল, সরি ভুল হয়েছে আমার, এটা হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল। আমরা এটা পার হয়ে গেলাম। বাড়িগুলো অনেক সুন্দর,
ডান একের দিকে যাচ্ছি সিগন্যালের দিকে, ভিতরের রাস্তা দিয়ে। সোজা হচ্ছে গুলশান একের রবি অফিস। আমরা ঠিক গুলশানের সিগন্যালের পাশ দিয়ে গিয়ে বাহির হলাম। গুলশান এক সিগন্যাল থেকে আমি যদি যেদিকটা আসি সেদিকটা থেকে যদি আমি ডান দিকে চলে যাই তাহলে যেতে পারবো মহাখালী, যদি বাম দিকে চলে যাই তাহলে যেতে পারবো বাড্ডা, আর যদি সোজা চলে যাই তাহলে হাতের দিল তেজগাঁও পুলিশ প্লাজা কনকর্ড ওই দিকগুলো যেতে পারবো। গুলশান এক নম্বর সিগন্যাল পার হয়ে বাম দিকে ঢুকলাম, এখন আবার ডান দিকে চলে যাচ্ছি। ঠিক শুটিং ক্লাবের পাশ দিয়ে গিয়ে বাইর হব এই রাস্তাটা দিয়ে। শুটিং ক্লাবের পাশ দিয়ে বাইর হলাম, বাইর হচ্ছি। এটা হচ্ছে আমার হাতের বাম দিকে হচ্ছে শুটিং ক্লাব, এটা হচ্ছে শুটিং ক্লাব, আর সামনে পুলিশ প্লাজা,
যদি এদিক দিয়ে হাটে যদি ঢুকি তাহলে রামপুরা পাড্ডা মগবাজার সোনারগাঁও হোটেল কারণবাদ এদিকগুলো যেতে পারবো। আমরা সুবিধা চলে যাচ্ছি। নিকেতনের দিকে ঢুকলাম। এটা হচ্ছে নিকেতন, 8 নম্বর রোড।